সুপ্রিয় দর্শক, রুশমুলেস ক্যারাভানের আজকের পর্বে সবাইকে স্বাগত। আমরা যারা বাংলার ইতিহাস নিয়ে কৌতূহলী বা বাংলার ইতিহাস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখি, তারা যে নামটির সাথে পরিচিত সেই নামটি হচ্ছে ইকতেরউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। আমি সেই মুসলিম সেনাপতির কথা বলছি যিনি বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিলেন। আমরা তার নামের সাথে পরিচিত হলেও আমরা হয়তো অনেকেই জানি না তার স্মৃতি বিজড়িত একটি মসজিদ বাংলাদেশে রয়েছে। মসজিদটির নাম বখতিয়ারি মসজিদ। বর্তমান রংপুর শহরের উপকণ্ঠে মাহিগঞ্জের সাতমাথা মোড় এলাকায় সুইপার কলোনিতে এই মসজিদটি অবস্থিত। প্রথম দর্শনে একে দেখে বোঝার উপায় নেই যে এটি একটি মসজিদ। ঘন ঝোপঝাড় আর জঙ্গল পুরোপুরি ঢেকে রেখেছে মসজিদটিকে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী বাংলা বিজয়ের পর ইখতিয়ার বা তার নির্দেশে তার নিযুক্ত কোনো শাসক এই মসজিদটি নির্মাণ করেছিলেন, আর যে কারণে মসজিদটির নাম বখতিয়ারি মসজিদ। তবে এই তথ্য কতটুকু সঠিক সে সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। যদি তথ্যটি সত্য হয়ে থাকে তাহলে মসজিদটির বর্তমান বয়স প্রায় 800 বছরের মতো। মসজিদটি দেখে বলার অপেক্ষা রাখে নাই, মসজিদটি প্রাক মুঘল যুগে নির্মিত একটি মসজিদ, অর্থাৎ সুলতানি আমলে মসজিদটি নির্মিত হয়েছিল। এই মসজিদের যে মূল প্রবেশপথ, আগে তার উপর একটি শিলালিপি ছিল, বর্তমানে সেই শিলালিপিটি নেই। এই মসজিদে প্রবেশ করার জন্য তিন দিক দিয়ে প্রবেশদ্বার রয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা এই মসজিদে পবিত্রতা রক্ষা করার জন্য ইট গেঁথে মসজিদের প্রবেশদ্বারগুলো বন্ধ করে দিয়েছিলেন। সম্প্রতি এর উত্তর দিকের দেয়ালটি খুলে ফেলা হয়েছে এবং বর্তমানে মসজিদটির একমাত্র প্রবেশপথ এটি। বর্তমানে মসজিদটির অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় এটি ধসে পড়তে পারে। এর তিনটা গম্বুজের মধ্যে একটা ইতিমধ্যেই ধসে পড়েছে এবং বাকি দুইটা গম্বুজ যে কোনো সময় ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। পুরো মসজিদ জুড়েই রয়েছে অসংখ্য বড় বড় ফাটল। এর ছাদে বের উঠেছে ঝোপজাল এবং এই ঝোপজাল মসজিদটিকে এমনভাবে ঢেকে রেখেছে যে এখানে আলো পর্যন্ত পৌঁছায় না, দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার। এই মসজিদের পশ্চিম দিকের দেয়ালে তিনটা অবতল আকারের মেহরাব রয়েছে। মাঝখানে যে মেহরাবটি রয়েছে তার উপরে হালকা লতাপাতার নকশা চোখে পড়ে। এই মসজিদের প্লাস্টার খসে পড়েছে অনেক আগে। চারটা মিনার যে রয়েছে সেগুলোর অবস্থা খুব খারাপ। তবে এই মসজিদের উত্তর এবং দক্ষিণ দেয়ালে দুটি কুলুঙ্গি এখনও চোখে পড়ে। ইতিহাস গেটে যতটুকু জানা যায়, আনুমানিক 1206 সালে ইকতেরউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয়ের পর তিব্বত অভিযানের অংশ হিসেবে বাংলাদেশের উত্তর দিকে অগ্রসর হন এবং বর্তমান রংপুরের কাছাকাছি একটি জায়গায় ঘাঘট নদীর তীরে তার অস্থায়ী সেনা ছাউনি স্থাপন করেন। তিনি যে জায়গাটিতে সেনা ছাউনি স্থাপন করেছিলেন বর্তমানে সেটি বখতিয়ারপুর নামে পরিচিত। এটি রংপুর শহরের উপকণ্ঠে একটি গ্রাম। কাজী এটা অনুমান করে নেওয়া যেতেই পারে, ইকতেরউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন এই রংপুরে এসেছিলেন তখন তিনি বা তার নির্দেশে কেউ মসজিদটি নির্মাণ করেছিলেন।